নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কেন্দ্রীয় সরকারি হারে বকেয়া বহার্ঘ ভাতা বা ডি এর দাবিতে আজ থেকে দুদিনের কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের 36টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি রাজ্য সরকার এই কর্মবিরতির বিরুদ্ধে নিয়েছে কড়া পদক্ষেপ। এই দুদিন সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি কেউ অনুপস্থিত থাকলে তার কর্মজীবন থেকে দুদিন কেটে নেওয়া হবে এমন সিদ্ধান্তও নিয়েছে মরিয়া রাজ্য সরকার। কিন্তু সরকারি এত নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কর্মবিরতির প্রথম দিনে কলকাতা থেকে শহরতলি সমস্ত জায়গার সরকারি দপ্তরগুলিতেই হাজিরার সংখ্যা কিন্তু নগণ্য। কলকাতা কর্পোরেশনের বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেল অধিকাংশ চেয়ারই ফাঁকা। অল্প কিছু কর্মী কাজে যোগ দিলেও তারা পেন ডাউন করে রেখেছেন। পাশাপাশি জেলাগুলি থেকেও কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে প্রায় একই ছবি। ব্যারাকপুর মহকুমা আদালতের কর্মীরাও এদিন সামিল হয়েছেন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ডিএ আদায়ের লড়াইয়ে। আদালতের মূল গেটের সামনে জমায়েত হয়ে তারা বকেয়া ডিএ এর দাবিতে বিক্ষোভ দেখায় সকাল থেকেই। সব মিলিয়ে ডিএ ইস্যুতে রাজ্য জুড়ে রাজ্য সরকারি কর্মচারীরা যেভাবে নিজেদের আন্দোলনকে সংহত করছেন তাতে কিন্তু আগামী দিনে আরো বড় আন্দোলনের প্রস্তুতির ইঙ্গিত দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন দেখার সরকার বনাম সরকারি কর্মচারীদের এই বিরোধের জল কত দূর গড়ায়। ব্যারাকপুর থেকে রাজা দে এবং কলকাতা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।